আমি জয়ন্ত পাল, আমি সংস্কৃত সংস্কৃতি থেকে এবারে বাংলায় জেআরএফ পেয়েছি। এর আগে তিনবার আমি নেট কোয়ালিফাই করি, কিন্তু প্রতিবারই ওই 2-3 নম্বরের জন্য বা 2-3টে প্রশ্নের জন্য জেআরএফ কোয়ালিফাই করতে পারতাম না। তখন অমিতদার কাছে আসি এবং জেআরএফই লক্ষ্য, এই নিয়েই আমি এখানে পড়তে আসি। নেট জেআরএফ পাওয়ার জন্য দুটো দিক আছে, একটা তো পুরোপুরি পড়াশোনার দিক, সেটা হয়তো যে কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান থেকেই না করে নিজেই করা যেতে পারে, কিন্তু একটা দিক আছে প্রয়োগগত দিক বা পড়াশোনার যেটা সাইকোমোটর দিক, যে আমি যেটা পড়ছি সেই জিনিসটাকে আমি কতটাকে স্মরণে রাখছি। কেননা আমরা জানি যে নেটে বাংলা যা আছে খুব সামান্য তথ্যমূলক, যেগুলো সেগুলো স্মরণে হয়তো আমরা রাখতে পারি না, যে কোন চরিত্র কখন কী করলো, কোন কবিতায় কোন পংক্তি থেকে নেওয়া হচ্ছে, কোন পরিচ্ছেদ থেকে চৈতন্য চরিতামৃতের এইটি এসছে, এগুলো ঠিক পড়াশোনা হয়তো প্রচুর করলেও মনে থাকা সম্ভব নয়। এটার জন্য দরকার নিয়মিত অনুশীলন এবং বিশেষত মক টেস্টের মাধ্যমে নিজেকে তৈরি করা, নিজের স্নায়ুবিক চাপগুলোকে নিয়ন্ত্রণ রাখা। যেহেতু আগের নেটের সঙ্গে এবারে নেটের তফাতটা হচ্ছে যে আগের নেটের সিলেবাস কিন্তু সত্যি বেশি ভাস্ট ছিল, এবারে নির্দিষ্ট টেক্সট বলে দেওয়া হয়েছে, হয়তো ভাবা যেতে পারে তাহলে প্রশ্ন সহজ হয়ে গেছে, পরীক্ষায় সহজ, কিন্তু এবারে পরীক্ষা হচ্ছে ছদ্ম পরীক্ষা, মানে একটা প্রশ্ন, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, বই পড়া প্রবন্ধ থেকে একটা মানে লাইন এসছে যে আমাদের সমাজে লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, এইটা দিয়ে বলা হচ্ছে এটা শুদ্ধ না অশুদ্ধ। আমি নিজেও ভেবেছিলাম যে এটা শুদ্ধ হবে, কেননা মনের হাসপাতাল এই ব্যাপারটাই, লাইব্রেরি যে মনের হাসপাতাল এটা অনেক মানে আমরা মাথায় রয়েছে, কিন্তু বইতে একদম টেক্সটে রয়েছে যে আমাদের শিক্ষায় লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। অর্থাৎ এই একটি শব্দ সমাজে এবং শিক্ষায়। আর একটা উদাহরণ দিই, একেই কি বলে সভ্যতা নাটকের থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে ওই একটা গান আছে, সেই গানটার রাগ বলা হচ্ছে শঙ্করী, প্রশ্নে রয়েছে শঙ্করী, তা সবাই ভাববে ওটা শুদ্ধ, কিন্তু ওটা অশুদ্ধ হবে, তার কারণ হচ্ছে রাগটা টেক্সটে আছে শঙ্করা। অর্থাৎ এইরকম একটা আকার এবং একটা দীর্ঘিকারের তফাত দিয়ে টেক্সটগুলোকে পুরো দুটো ছদ্ম তৈরি করে সামনে উপস্থাপন করছে। ফলে আমি বলবো টিপস, মানে প্রথম টিপস হচ্ছে টেক্সট নিয়মিত পড়া এবং মক টেস্টগুলোকে প্রস্তুতি না নিয়েও, আমি এমনও পরীক্ষা দিয়েছি যে পুরো উপন্যাস শেষ করতে পারিনি, আমি 8খানা উপন্যাস পড়ে গেছি, এত বড় বড় প্রথম প্রতিশ্রুতি পড়তে পারিনি এবং সব উপন্যাস পড়েও রিভিশন দিতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও এদের মক টেস্ট দিয়ে আমি কি হয়েছে যে আন্দাজেও আমি সবচেয়ে কম স্কোর করেছি 50। অর্থাৎ এই পরীক্ষায় মক টেস্টে বসা, স্টাডি ম্যাট নিয়মিত দেখা এবং টেক্সট অবশ্যই অবশ্যই খুঁটিয়ে পড়া। প্রতি রোববারে যেভাবে পরীক্ষাগুলো নেওয়া হতো এবং সেটা একদমই মনে হতো যেন আসল একটা পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিচ্ছি, ফলে যখন নেট দিতে যাই এবারে একবারও মনে হয়নি যে কোনো ভীতিমূলক পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেটা একটা চাপ নিয়ন্ত্রণ করেছে। এছাড়া বলবো এই যে স্টাডি ম্যাট যেগুলো রয়েছে, আমাদেরকে নোট ডাউন কিছু করতেই হয়, পড়ার পাশাপাশি টেক্সটগুলো পড়ে সেগুলোকে নোট ডাউন করতে হয়, তা এই স্টাডি ম্যাট প্রোভাইড করার ফলে কি হচ্ছে যে নিজস্ব যে নোট ডাউন করা সেই এটা পরিশ্রমটা থেকে মুক্তি পাচ্ছি। এটা অনস্বীকার্য যে টেক্সট পড়তেই হবে, জেআরএফ পেতে গেলে তা শুধু স্টাডি ম্যাট দিয়ে হবে না, কিন্তু স্টাডি ম্যাট যে পরিশ্রমটা লাঘব করবে সেই লেখার নোট ডাউনে সেটা অনেকটা সাহায্য করবে। আর এখানে অফলাইন এবং অনলাইন দু ধরনেরই টেস্ট হতো, মানে প্রতি মানে ক্লাস থাকতো বৃহস্পতিবার, তখন 10টা থেকে 11টা একটা পরীক্ষা হতো এবং প্রতি রোববারে আবার অনলাইন মক টেস্ট হতো, এবং যেগুলো অফলাইন হতো সেগুলো আবার অনলাইনে দেওয়া হতো। ফলে এরকম এত নিয়মিত পরীক্ষা, শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত পরিশ্রম এবং স্টাডি ম্যাটের এরকম গুরুত্বপূর্ণ মানে পয়েন্টসগুলোকে লিখে মানে নথিবদ্ধ করে আমাদের সামনে সুন্দর পরিবেশনে পরিবেশন করা, সব কিছু মিলিয়েই আমার এই সাফল্যের পেছনে ক্রিয়াশীল থেকেছে। ধন্যবাদ।